ফের বাড়ল হজযাত্রী নিবন্ধনের সময়। কোটা পূরণ না হওয়ায় হজযাত্রী নিবন্ধনের সময় ষষ্ঠবারের মতো বাড়ানো হয়েছে। সোমবার নিবন্ধনের সময় বাড়িয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়। বাড়ানো সময় অনুযায়ী আগামী 30 মার্চ পর্যন্ত হজের নিবন্ধন চলবে। আগের নির্ধারিত সময় অনুযায়ী হজযাত্রী নিবন্ধনের সময় সোমবার শেষ হয়। এবার হজের খরচ বেশি হওয়ায় শুরু থেকে নিবন্ধন কম হয়।